Ooh, that sugar sweet. You got what I need. Sipping on the potion. All that good emotion. Just my kind of heat. Keep it on repeat. Tested by the potion. Loving this the potion. ফাইনালি কিন্তু আমরা এসে গেছি ইকো পার্কের ঠিক কাছে বিশ্ব বাংলা গেটে। তো ভীষণ ভালো লাগছে, অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল আসবো আসবো আসবো, কিন্তু আশা হয়ে ওঠেনি, ফাইনালি আজকে আসলাম। আর আমরা এখন যাচ্ছি বিশ্ব বাংলা গেটে ডিনার করতে। তো তোমাদের তো সবকিছু দেখাবো, আর আজকে ভীষণ এক্সাইটেড, ভীষণ ভালো লাগছে, কিন্তু সারি আমার সাথে আছে। তো চলো ছুটে একটু এনজয় করি আর ডিনারটাও সেরে নিই। আর আমরা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছি বিশ্ব বাংলা মানে গেটের দিকে। আর দেখো মানে রত রাত হচ্ছে, কিন্তু ভিড়টাও বাড়ে এদিকে, সবাই অফিস থেকে বাড়ি ফেরে। আর এই যে বিশ্ব বাংলা গেটের ঠিক নিচেই দেখো, এখানে পুরো সবুজ চারিদিকে একটা জায়গা আছে, এখানে অনেকেই দেখছি বসে আছে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই আমরা বিশ্ব বাংলা গেটের দিকে। দারুণ লাগছে, মনে হচ্ছে কখন ওই উপরটায় যাবো এবং ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। আর এটা কিন্তু 80 ফুট উঁচু, 80 ফুট উঁচু। তো সিঁড়িও আছে, লিফটও আছে, তো যার যেটা ইচ্ছা সিঁড়িতে করেও যাওয়া যায়, লিফটে করেও যাওয়া যায়। তো চলো আস্তে আস্তে যাই। রাতের কলকাতা মানে এইরকম সৌন্দর্য, সত্যি কথা রূপসী নগর বলা হয় আমাদের কলকাতাকে। তো সেইটা আমি উপভোগ করছি। আর এই দেখো বিশ্ব বাংলা গেট। তো এখন আমরা সোজা চলে যাচ্ছি কিন্তু বিশ্ব বাংলা গেটের ভিতরে। আমরা এখন দেখো বিশ্ব বাংলা গেটে যাওয়ার আগে আমাদের কিন্তু এখানে টিকিট, দেখো টিকিট কাউন্টার আছে রাস্তার অপোজিটে। তো আমরা সেখানে টিকিট কাউন্টার থেকে এখন টিকিট কাটব। দেখো লম্বা লাইন। তো ফ্রেন্ডস, এই যে টিকিট কাউন্টারটা দেখলে, এই টিকিট কাউন্টারের নাম এন্ট্রি হলো, কিন্তু যেটা খারাপ মানে লাগছে, বলছে 1 ঘন্টাও হতে পারে, 2 ঘন্টাও হতে পারে, আমাদের ওয়েট করতে হবে। 7টা থেকে ডিনার শুরু হয়েছে, এখন 7:30 বাজে, এখনই বলছে 1/2 আওয়ার ওয়েট করতে হবে। এরপরে যারা আসবেন আই থিঙ্ক তাদেরকে 1.5-2 আওয়ার্স মতো ওয়েট করতে। তো আমরা যেটা এখন ভাবছি যে আমরা এখানে আধা ঘন্টা ওয়েট করব, দেন যদি আমাদের নাম মানে নাম না ডাকে, মানে ওরা ফোন করবে, যদি না করে তো আমরা এখানে আর বিশ্ব বাংলা গেটের খাওয়া দাওয়া হবে, আমরা অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবো। তো যাই হোক এখন একটু ওয়েট করবো, আধা ঘন্টা তো ওয়েট করতেই পারি, একদম। তো ওয়েট করি, দেন দেখি যদি হয় তো ভালো, নাহলে আমাদের আজকে অন্য কোথাও ডিনার করতে হবে। তো 30 মিনিট ওয়েট করছি, 7:30 থেকে এখানে এসছি, এখন ফোন এসছে, এই তো 7:30 থেকে আমরা ওয়েট করছি। তো এখন জাস্ট আমাদের কল আসলো, তো আমরা এখন চলে যাচ্ছি বিশ্ব বাংলা গেটের ভিতরে। তো ভীষণ মজা হচ্ছে, দাঁড়াও দাঁড়াও, মারামারি করো না, দাঁড়াও। তো ওই তো এখন আবার আমরা টিকিট কাউন্টারের ভিতরে যাচ্ছি, তো ওখান থেকে টোকেন দেবে, সেই টোকেন নিয়ে কিন্তু বিশ্ব বাংলা গেটের ভিতরে যেতে হবে। আলটিমেট আমরা টোকেনটা পেয়ে গেছি, দেখা টোকেনটা দেখা, এই যে এরকম একটা টোকেন ওরা দেয়, এই দেখো টোকেন, কিছু লেখা আছে, অনেক রিকোয়েস্ট করেছি, বাচ্চাদের খিদে পেয়ে গেছে, হ্যাঁ। তো তাও অনেকক্ষণই ওয়েট করতে হলো আমাদেরকে, প্রায় 30-40 মিনিট পর্যন্ত ওয়েট করলাম। তো চলো আলটিমেট যাচ্ছি, এই যে চলো চল, কি মজা হচ্ছে এতক্ষণ ওয়েট করার পরে। ওই যে ওই যে ওই যে ওই যে বাইরেটা পুরো দেখা যাচ্ছে, কলকাতা শহরের বাইরেটা, মহানগরী কলকাতা, একদম রূপসী কলকাতা, রূপসী কলকাতা, মহানগরী। আলটিমেট শায়নি, আমরা যাচ্ছি এতক্ষণ ওয়েট করার পরে, ছিলাম বোধহয় আজকে ও তো, হ্যাঁ ও তো, চল চল অনন্যা চল, এসে গেছি, ইয়ে চলো। দেখো এটা তোমরা কি দেখতে পেতে অন্য কোনো রেস্টুরেন্টে গেলে?
হ্যাঁ হ্যাঁ দাঁড়া একটু দেখি, কি দারুণ লাগছে দেখ। এটা আমাদের টেবিল, বসে পড়ো, বসো বসো বসো, হ্যাঁ একদম, তোমরা বস, কোথাও যাবে না, এখানেই বসো, ঠিক আছে? আগে খাবারটা অর্ডার করি। দেখো সব গাড়ি যাচ্ছে আর তোমরা এখানে বসে আছো, কি খাবে আজকে? নুডলস। ওহো, তো ফার্স্ট তোমরা আস, এই যে তোমরা ফার্স্ট আসলে কোথায় না, হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, যেটা আমাদের মানে ইন্ডিয়ার মধ্যে এটাই ফার্স্ট, আর কিন্তু ইন্ডিয়ার কোথাও নেই এই হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, তোমরা কি জানো সেটা? জানো? আচ্ছা, তো এখন তো মজা করে খেতে হবে, তাই তো? বিহুরানি, বিহুরানি অলরেডি স্পুন নিয়ে ফর্ক নিয়ে বসে পড়েছে, আর এই যে সায়নী মেনু চার্ট নিয়ে বসে রয়েছে, কখন আসবে অর্ডারটা নেবে, প্রচণ্ড খিদে পেয়েছে বল, খুব খিদে পেয়েছে। দাদা একটু অর্ডারটা নেবেন, সবাই একটু দেখো, সায়নী কিন্তু পোজ দিয়ে বসে রয়েছে, ও ভাবছে আমি ওর ছবি তুলছি, আমি ছবি তুলছি না, আমি তোর ভিডিও করছি। তো দেখো ভিতরটা কিন্তু অসাধারণ, মানে ভীষণ ভালো লাগছে এখানে এসে, এতটাই ভালো লাগছে কি বলবো। তুমি দেখো এখান থেকে রাস্তা দিয়ে কি সুন্দর গাড়িগুলো যাচ্ছে, মানে অতটা ভালো হয়তো তোমরা বুঝতে পারছো না ভিডিওতে, কিন্তু এর উপরে যখন আমরা রয়েছি এবং নিচে পুরো আমাদের মহানগরী কলকাতাকে দেখছি, একটা আলাদা শোভা, দারুণ। এই দেখো নিচে সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, ট্রাফিকে আবার যাচ্ছে, দূর থেকে গাড়িগুলো আসছে, মানে একটা অসাধারণ অসাধারণ একটা জিনিস, যেটা মানে না দেখলে, চোখে না দেখলে বিশ্বাস হয় না। আর ভিতরে তো সায়নী, মানে কি বলবো, তোর কেমন লাগছে একদম? বাই হার্ট বল সবাই, হার্ট আমার দারুণ একটা ফিলিংস হচ্ছে। আমি ভেবেছিলাম যে আজকে হয়তো আমাদের, মানে আমি তোমাদের বলি, দাঁড়াও আমি আমি তোমাদের বলি, মানে যেই আমাদের বলেছে এক ঘন্টা ওয়েট করতে হবে, অরুণাচল অরুণাচল আর এখানে ওয়েট করা যাবে না, অন্য অন্য অনেক অনেক নিয়ে এসেছি ভাবছি তখন ব্যাক করবো, কিন্তু অননা তাহলে যদিও ভয়টা থাকে না, মানে আমাকে কি বলবো, চল চল করে আমি দেখ, যখন এসছি একটু ধৈর্য ধরি, দেখি ধৈর্যতে আমরা মানে ফিলিংস হচ্ছে, মানে আমি ওকে একটা কথাই বললাম, চল না যখন এসেছি একটু ধৈর্য ধরে আমরা অন্তত একটা ঘন্টা ওয়েট করি, থেকে বড় কথা আর আমি ওকে রবীন্দ্রসঙ্গীত বাজছে সবসময় সবসময়, আর আমি ওকে বারবার বলছি যে সায়নী একটু ওয়েট করে দেখি, আজকে যখন এসছি এত প্ল্যান করে এতদিন পর যখন সাকসেস হয়েছে আমরা আসতে পেরেছি, তাহলে একটু ওয়েট করি, কিন্তু ও ওয়েট করতে চাইছিল না, তুই আজকে ট্রিপটা দিবি, বুঝতে পেরেছিস? যে আমার জন্যই আমার জন্যই কিন্তু তুই আজকে এখানে এসেছিস, এতক্ষণে কী করতিস, অন্য কোনো রেস্টুরেন্টে চলে গেছিস। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, আর অনেকগুলো দিন পর আমরা দুজন আবার একসাথে হলাম, একটু গল্প করলাম, ভালো ভালো অনেক কিছু শেয়ার করলাম, যে যে আপনাদের বোসম ফ্রেন্ড যার সাথে মনের মিল হয়, হ্যাঁ বেরিয়ে পড়া উচিত। এবং পুরো সামার ভ্যাকেশনটা আমি কি বলবো, এত গরমের জন্য কোথাও বেরোতে পারিনি, তো একমাত্র শুধু গোবরডাঙ্গাতেই গেছিলাম আমাদের মানে গ্রামের বাড়িতে, কিন্তু আজকে ওর সাথে বেরিয়ে ভীষণ ভালো লাগছে, ওদিকে পিহু আর অনুরাগও খুব খেলছে, খুব মজা করছে, আর আমি ওর সাথে অনেকদিন পরে অনেক কিছু শেয়ার করলাম, ও অনেক কিছু শেয়ার করলো, এগুলো ভালো লাগছে আর ভীষণ। আর এই ভিতরটা না মানে কি বলবো, অন্যরকম অন্যরকম, মানে অনেক রেস্টুরেন্টে গেছি কিন্তু এটা একটা অন্যরকম, খুব ভালো লাগছে, প্রিয় মানুষের সাথে বাড়ির মানে পরিবারের সকলের সাথে চলে আসো একদিন, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর এই ভিতরে যে সবসময় যে একটা রবীন্দ্রসঙ্গীত চলছে না, মানে রীতিমতো গা কাটা দিচ্ছে, ভালো লাগছে।
আর আমাদের খাবারটা আমরা অর্ডার করে দিয়েছি, কিন্তু অর্ডার করার সাথে সাথেই খাবার আসে না, একটু থাকে, টাইম নিয়ে আসতে হবে। মানে আমি আসবো মানে খাবো আর চলে যাবো সেটা কিন্তু হবে না। তো আমরা খাবার অর্ডার নিচে যেমন এক ঘন্টা ওয়েট করলাম, এক ঘন্টা সরি 40 মিনিট মতন ওয়েট করেছি, তো উপরেও আমাদেরকে বললো যে 40 মিনিট মতন ওয়েট করতে হবে। আজকে প্রচুর, আর আজকে সানডে, সানডে যেহেতু সানডে এর জন্য কিন্তু দেখো পিছনেও কিন্তু ওই যে সবাই খাচ্ছে, তো যেহেতু সানডে ওর জন্য প্রচন্ড ভিড় এসে গেছে, এসে গেছে, চলো 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 চলো, তো বলছে খাবার এসে গেছে, ফটো তুলবো, মানে আমাকে পুরো পাগল, যেখানেই যাবো আমাকে পাগল করে দেবে, তোমরাই বলো ফটো কিন্তু মাস্ট, মানে আমাকে পাগল, মানে যেখানে যাবো অনন্যা ফটো তুলে দেয়, আর রাত্রিবেলা আমাকে শুধু মেসেজ করবে অনন্যা ফটোগুলো পাঠা, অনন্যা ফটোগুলো পাঠা, আর ভালো ফোন কিনবে না, মানে আমার থেকে না 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 আমার থেকে ভালো চাকরি করে কিন্তু ফোন কিনবে না, না না অনন্যার থেকে আমি ছবি তুলবো, অনন্যার থেকেই ফটোগুলো নেবো, মানে কি বলবো তোমাদের, একদমই না, বলার কিছু নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো, তো খাবার চলে এসছে, চলো এখন খাওয়ার দিকে একটু যাওয়া যাক। Sipping on the potion, all that kind of motion, just my kind of heat, keep it on repeat, tested by the potion, love it. তো অনেকক্ষণ ওয়েট করার পরে খাবার চলে এসছে, তো এখন আর কোনো কথা নেই, খাবারগুলো যদি দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, এই টাটা করো, টাটা করো, বিহু।